হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যারা ফেসবুক চালান তাদের একটা সমস্যা কিন্তু প্রায়শই হয়ে থাকে। তো সেই সমস্যাটা কি, আপনারা একটা সিকিউরিটি মেথড আপনাদের ফেসবুক আইডিতে অ্যাক্টিভ করেন নাই, অর্থাৎ সেট আপ করেন নাই, তারপরেও সেটা দেখাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে লগ ইন উইথ ইউর সিকিউরিটি কেই। তো এটা কেন দেখাচ্ছে? তো এমন সমস্যা কিন্তু আমারটাও দেখিয়েছিল, পরবর্তীতে কিন্তু আমি আমার আইডিটা আনলক করেছিলাম। তো কীভাবে করেছিলাম সেটা কিন্তু আমি আমাদের যে প্রথম ভিডিওটা সেটার মধ্যে আমি বিস্তারিত বলেছি, লগ ইন উইথ সিকিউরিটি কী, এটা কেন অন্যের আইডিতে সেট আপ হচ্ছে বা কীভাবে এটা সেট আপ করতে হয় সে নিয়েও আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, ঠিক আছে? তো তারপর আপনাদেরকে দেখিয়েছি ইউজ লগ ইন কোড ইনস্টেড, এই অপশনটা যাদের না আসে কীভাবে সেটা আনতে হয় বা অল্টারনেটিভ ওয়েতে কীভাবে ফেসবুকের কাছে আপিল করতে হয় সেটাও কিন্তু আমি দেখিয়েছিলাম। তো অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি কেউ না দেখেন তাহলে সেটা এখনই গিয়ে দেখে আসেন, ঠিক আছে? আমি আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করে দেব। তো আজকে আমরা কি দেখাবো? তো আজকে আপনাদেরকে দেখাবো যারা এখনও এই সমস্যা থেকে নিস্তার পান নেই, ঠিক আছে? এখনও আপনি হেনস্থা হচ্ছেন শুধুমাত্র এই সিকিউরিটিটার জন্য। হ্যাঁ, প্রথমে আপনি বলতে চাচ্ছেন যে ভাই আমি এটা সেট আপ করি নাই, তারপরেও আমাকে দেখাচ্ছে আপনার কেইটা ইনপুট করেন তারপর আপনার ফেসবুকটা আনলক হবে। তো এই নিয়ে আপনার অনেকেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা ওয়ে দেখাবো এবং আমি মনে করি 99% কাজ করবে এই টিপসটা আপনি যদি ফলো করেন, ঠিক আছে? 99%। তো এত কথা আর না বলি, চলেন কাজটা আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা যা করবেন, আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে আপনি চলে যান। যাওয়ার পর এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে about.facebook.com, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা লিখবেন। তো লেখার পর আপনারা এখানে গো দেখতে পাচ্ছেন, এই গোতে ক্লিক করে দেবেন, অর্থাৎ সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার এমন একটা পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখান থেকে আপনাকে একদম নিচে স্ক্রল ডাউন করে যেতে হবে, একদম নিচে চলে যান। তো এইখানে আপনারা একটু জুম করলেই দেখতে পারবেন যে লেখা আছে পোর্টাল হেল্প সেন্টার নামের একটি অপশন আছে, দেখতেই পাচ্ছেন। তো এইটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার এমন একটা পেজ খুলে যাবে। তো এইখানে আপনাকে একটু নিচে যাবেন, এখানে আপনি দেখতে পাবেন যে ইমেল আস বলে একটি অপশন আছে। তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এমন একটি ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথমত আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে একদম উপরে, দেখতে পাচ্ছেন? এই ইমেলটা কোনটা দিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো আপনার ফেসবুক আইডির সাথে যে ইমেলটা অ্যাসোসিয়েটেড সেই ইমেলটা এখানে লিখবেন, ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ইমেল লিখে দিচ্ছি। তো আমি আমার এখানে একটা ইমেল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেখবেন নিচে সাবজেক্ট লেখা আছে। তো সাবজেক্টের জায়গায় আপনি কি লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সাবজেক্টের জায়গায় আপনি এখানে লিখে দেবেন আই ক্যান লগ ইন মাই ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো নিচে, তারপর নিচে আপনি যেটা দেখবেন যে হোয়াট উড ইউ লাইক টু হেল্প উইথ টুডে, তো এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে একদম নিচে যাবেন, এখানে দেখবেন আই হ্যাভ এ কোয়েশ্চেন অ্যাবাউট সামথিং এলস, তো এটাতে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনি একদম নিচে দেখতে পাচ্ছেন প্লিজ ডিসক্রাইব ইউর ইস্যু, অর্থাৎ আপনার ইস্যু সম্বন্ধে, আপনার সমস্যা সম্বন্ধে এখানে বর্ণনা করতে বলতেছে। তো আপনি যদি ইংরেজি পারেন, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি খুব সুন্দর করে আপনার ইস্যুটা, আপনার সমস্যাটা ডিসক্রাইব করবেন এই জায়গাটায়, ঠিক আছে? আর যদি আপনি খুব সুন্দরভাবে বোঝাতে না পারেন তাহলে আমাকে ফলো করেন, আমি আমার ডিসক্রিপশন বক্সে এখানে কী লিখতে হবে সেটা আমি দিয়ে দেব, আপনারা সেটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে একটা ছোটোখাটো একটা আপিল আমি লিখে দিয়েছি যেটা তারা পড়লে অবশ্য বুঝে যাবে। তো এখানে আপনাদেরকে কিছু আমার দেখানোর আছে। তো এই যে দেখেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আমি কিন্তু নাম দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনি কি করবেন, এই যে আমাদের সেই অ্যাপ্লিকেশনটা, তো এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, ঠিক আছে? তো এই জায়গায় আমি আমার নামটা দিয়ে দিয়েছি, এখানে আপনি চাইলে আপনার নামটা দিবেন, এবং লাস্ট নেমের জায়গায় আপনার যে পদবিটা আছে সেই পদবিটা দিয়ে দিবেন, ঠিক আছে? ফেসবুকের যে লাস্ট নেম থাকে। দেন আপনারা এখানে ইমেলের জায়গায় আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যে ইমেলটা অ্যাসোসিয়েটেড সেই ইমেলটা দিয়ে দিবেন। অনেকে আবার ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন, তো আপনার যদি ইমেল না থাকে তাহলে এই যে নিচে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি ফোন নাম্বার পুরোটা দেই নাই, কারণ আমার ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করা। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন যদি ইমেল না থাকে, ঠিক আছে? তো
আর কিছুই করতে হবে না, এই কয়টা কাজ আপনাকে কি করতে হবে, দেন আপনারা এটা কপি করে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানটাতে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ড বাটন আছে, ঠিক আছে, এই যে সেন্ড বাটন, আপনি একবার ভালো করে চেক আউট করে নেবেন সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কি না। তারপর আপনি এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন, দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে এবং তারা এক ঘন্টার মধ্যে আপনার এই আইডিটা, এক ঘন্টা বা দুই ঘন্টা এর বেশি সময় লাগতে পারে, তো আপনার আইডিটা রিভিউ করবে। রিভিউ করার পর দেখবে যে আপনি আপনার এই সিকিউরিটি মেথডটা, এটা কি আপনি কেইর মাধ্যমে করেছিলেন কি করেন নাই, যদি আপনি করে না থাকেন তাহলে আপনার আইডিটা ওপেন করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।